OnePlus এর Nord সিরিজের দ্বিতীয় স্মার্টফোন OnePlus Nord 2 ইতোমধ্যে এই স্মার্টফোনটিকে OnePlus অফিশিয়ালি কনফার্ম করেছে এবং ইতোমধ্যে কিন্তু এই স্মার্টফোনটি নিয়ে টিজ করাও শুরু করে দিয়েছে OnePlus এবং রিসেন্টলি বেশ কিছু রিপোর্টে এই স্মার্টফোনটির লঞ্চ ডেট ছাড়াও বেশ কিছু স্পেসিফিকেশন বেরিয়ে আসছে শোনা যাচ্ছে এই স্মার্টফোনটি জুলাইয়ের 22 তারিখে অফিশিয়ালি অ্যানাউন্স করতে পারে OnePlus এর পাশাপাশি জানা গেছে এখানে নাকি 6.43 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস 90 হার্জ এর অ্যামোলেড ডিসপ্লে OnePlus ব্যবহার করতে চলেছে এবং এই স্মার্টফোনটির ব্যাক সাইডে তিনটি ক্যামেরা সেন্সর পাবো আমরা যার মেইন সেন্সর হবে 50 মেগাপিক্সেলের এবং যেটা হবে সনি এর IMX766 একটি থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস ম্যাক্রো সেন্সর এখানে তারা প্রোভাইড করবে এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের একটি সনি এর সেন্সর থাকবে এমনটাই শোনা যাচ্ছে আর যেটা হবে সনি IMX615 এবং ওয়ানপ্লাসের এই নর্ড 2 স্মার্টফোনটি হতে চলেছে ওয়ানপ্লাসের প্রথম স্মার্টফোন যেখানে মিডিয়াটেকের প্রসেসর তারা ইউজ করতে চলেছে আর ওয়ানপ্লাস অফিশিয়ালি কনফার্ম করেছে এখানে তারা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 1200 প্রসেসরটি ইউজ করবে এছাড়াও জানা গেছে এখানে নাকি 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট প্রোভাইড করতে পারে ওয়ানপ্লাস এখন দেখার বিষয় হচ্ছে ওয়ানপ্লাসের নেক্সট নর্ড সিরিজের স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড 2 কে মিডিয়াটেকের প্রসেসরের সাথে কতটা অপটিমাইজডভাবে তৈরি করতে পারে ওয়ানপ্লাস তো আপনার মতামত কি ওয়ানপ্লাস নর্ড 2 কে নিয়ে আর এই স্মার্টফোনটি কোন প্রাইসে লঞ্চ হতে পারে বলে আপনার মনে হয় আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত